সবাই মিলে বললেন না যে দুশ্মনী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? আরো জোরে বলে লাভ হয় না ক্ষতি হয়? কি লাভ হয় আমরা একটু হাদিস শরীফ থেকে শুনি। আল্লাহ নবীর ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আমার আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর কইরা দেয়। শুধু তাই নয়, এই দুনিয়া থাকার জায়গা না, অনেকের আব্বা যান আজকের দুনিয়ায় নাই, অনেকের আম্মা যান আজকের দুনিয়ায় নাই, অনেকের জরুরি বড় ভাই অথবা ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে, কথা ঠিক কি না? আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে মহাশয়ের ময়দানে। আমার আল্লাহ তাআলা আপনার আমার নেকি এবং বদি রুজুর করবেন, এক পাল্লায় নেকি দিবেন আর আগ পাল্লায় বদি দিবেন। আল্লাহ না করু আপনার আমার যদি নেকির পাল্লা হালকা হতে চলে, বদির পাল্লা যদি ভারী হতে চলে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিগুলো যখন তোমার আমার নেকির পাল্লায় দিয়া দেওয়া হবে, সাথে সাথে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে? সবাই মিলে একসাথে বলে তাদের জায়গা কোথায় হবে? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই চাই, কে কে চাই না হাত দেখি তো, না বুঝলে তো ফেল, ঠিক কি না পারে বুঝতে না বক্তা কি বলতেছে। আমরা জান্নাতে যাইতে চাই, কে কে যাইতে চাই দু হাত ধরে আল্লাহকে দেখাই, নারায় থাকবি নারায় রিসালা। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলেন, আরো জোরে বলেন। বুঝা গেছে, কিছু লোকজন আছে এখানে মাঠে নাকি বলে, একদম প্যান্ডেল খালি না, আশপাশে যারা আছেন চলে আসেন, মাঠ বুঝাই আলহামদুলিল্লাহ বলুন। বাবার আমার ভাইয়ের আমার, এখানে আমরা শুধু আমরাই বসেছি কথা কিন্তু ঠিক নয়। আল্লাহ নবী বলেন লা ইয়াকুদু কওমি ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। নবী জীবনে যখন ঈমানদার একত্রিত হয় সেখানে অসংখ্য আগরিত ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক সেই মজলিসের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করে, এর চাইতে উত্তম মজলিস বানায়া আমার আল্লাহ পাক আপনার আমার চর্চা করতেছেন ফেরেশতাদের সামনে বলে সুবহানাল্লাহ। এই মাহফিলকে ঘেরাও দি ফেরেশতারা, আল্লাহ পাকের আরশ পর্যন্ত ফেরেশতারা ভরে গেছে। মাহফিল যতক্ষণ চলবে ফেরেশতারাও থাকবে, মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে। আল্লাহ পাক সব কিছুই জানেন, জানেন কি জানেন না। এরপর আমার আল্লাহ জিজ্ঞাসা, ও ফেরেশতারা রে কোথায় তোমরা গিয়েছিলে? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন 59 নং ধাওয়া জিআরকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলে গিয়েছিলাম, কি দেখে আসলি? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা শুধু সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক দেখি ও ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তারা কঠিন শাস্তি জাহান্নাম থেকে পানা চায়, আর আপনি যে সুন্দর জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের আশা করতেছে। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা আমার বান্দারকে আমার কঠিন শাস্তি জাহান্নাম দেখছে বলে না দেখে নাই, সুন্দর সুমহান জান্নাত যে তৈরি করে গেছি তাদের জন্যে
সুন্দর জান্নাত কি দেখেছে তাও দেখে নাই। আল্লাহ পাক বলল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই সব বান্দারা আমার কঠিন শাস্তির জাহান্নাম না দেখিয়া, সুন্দর জান্নাত না দেখিয়া যারা কঠিন জাহান্নাম থেকে পানা যায় সুন্দর জান্নাতের কামনা করতেছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ধাওয়া জি আর কি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা মাহফিল আসলো আমি আল্লাহ তারা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের অধিকারী বানায়া দিলা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন কারো কাছে জিজ্ঞাসা করতে হবে? বাবার আমার ভাইয়ের আমার মূলত আমাদের বাড়ি হলো জান্নাত। কোথায় আমাদের বাড়ি? কই দেখবেন ঢাকা শহর বিভিন্ন এলাকায় দেখবেন বাড়ির সামনে লেখা আছে ক্ষণস্থায়ী বাসস্থান। লেখে কি লেখে না? কোথায় নিয়ে দেখলাম লেখা আছে ক্ষণস্থায়ী বাসস্থান, বাড়ির সামনে গেটে লেখা। অর্থাৎ এবারা জানে এই ঘরে জীবনভর থাকা যাবে, তাহলে চিরস্থায়ী বাসস্থান আপনার আমার জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক বললেন, ও আদম ও হাওয়া তুমি এবং তোমার সন্তানদেরকে শুনে দাও, আমি আমার হাবলুল্লাহ আমি আমার বিধি বিধানের রশি দিয়া দিলাম, ইসলাম নামে রশি দিয়ে দিলাম, এই রশি কি যারা মজবুত ভাবে ধরবে, আমি আল্লাহ পাক তোমার হারানো বাড়ি তোমাকে এবং তোমার সন্তানকে সেই জান্নাতে আমি আল্লাহ আবার পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার বলে। তাহলে আমাদের বাড়ি কোথায়? বাবার এখান থেকে যদি ঢাকা যেতে চান টাকা পয়সা দরকার আছে কি নাই কথা বলেন, টাকা ছাড়া ঢাকা যাওয়া যাবে? ঠিক তদ্রূপভাবে যদি জান্নাতি হতে চাই তাহলে জান্নাতে রাহা খরচের টাকা পয়সা দরকার আছে কি না? জান্নাতের টাকা পয়সা কি, রাহা খরচ কি? আল্লাহ যা হুকুম করেছেন নবীজি যা তরিকা আমাদের দেখাই গেছে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী চলাই হলো জান্নাতের বাধকতা ঠিক কি না? আমরা আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী জীবনকে সাজাইতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? এই পবিত্র মাসটা হলো কি মাস, আরবি মাস নাম কি? শাবান মাস, ঠিক আছে তো? শাবান মাস, আগামী শুক্রবার হলো পবিত্র, জোরে বলেন। আপনাদের দেশের লোক সবরাত পালন করেন তো? আমার ঢাকার কথা বলতেছি, ঢাকায় অনেক লোকজন আসে সবরাতে, মসজিদ ভোলায় উপচি ভরা ভিড় সারা রাতে বাধা আছে কি নাই? আর আপনারা করেন টেন তো সবরাত পালন করেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই শাবানের চাঁদ রজবের চাঁদ যখন আসতো নবীজি তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবলিগনা রমাদান, আল্লাহ শাবান এবং রজব মাসের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। বেড়ানি রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো নবীজির মাস, এই মাসটা কার মাস? আর রমজান মাস হলো নবীজির উম্মতের মাস, বলে সুবহানাল্লাহ, মানে আমাদের মাস। রমজান মাস কাদের মাস? আমাদের মাস, সুবহানাল্লাহ। বলে তাহলে এই মাসটা কার মাস? নবীজির মাস। তাই নবীজির মাসে নবীজি আমাদেরকে দান করলেন পবিত্র শবে বরাত, পবিত্র শবে বরাত। এই মাসে এই পবিত্র শবে বরাত আমরা ইবাদত বন্দিগি করব, নবীজি আমাদেরকে করতে বলেছেন তাই, ঠিক কিনা বলেন? সবরাতে ইবাদত বন্দিগি করা দরকার আছে কি নাই? দেখবেন কিছু লোকে বলবে সবরাত বলতে কিছু নাই, সবরাত বলতে কিছু নাই, আছে কি নাই? মসজিদ দেওয়া দরকার নাই, মসজিদ তালা দিয়ে তো। আমি আমি ঢাকার কথা বলছি, ঢাকাতে এরকম কিছু আছে লালু মালালা তারা ফতোয়া দেয় সবরাত বলতে কিছু নাই, সবরাতের কথা কোরআনও নাই হাদিসও নাই। আমি তাকে প্রশ্ন করি, বলি নামাজের কথা কি কোরআনে আছে? নামাজ শব্দটি কোরআনে আছে?
কোন জায়গায় আছে বল তো? নামাজ শব্দটি কোরআনে আছে? বেরাশি জায়গায়। বলেন তো কোন জায়গায় নামাজ শব্দ আছে কোরআনে? আরে আমি তো ওটা বলিনি, আমি কিছু নামাজ শব্দ আছে কি নাই বুঝছি। রোজা শব্দ কোরআনে আছে? আছে? কথা বলেন, এই যে আমরা কইনি এই উপরে আমাদের মাথার উপরে এটা কি আকাশ নাকি কি কই? আসমান বা আকাশ, আসমান, আসমান শব্দ কোরআনে আছে? এই যে নিচে বসে আছেন কি উপরে, জমিন, জমিন শব্দ কোরআনে আছে? নাই তো, খুঁজে পাবেন না একটা শব্দ নেই। আল্লাহু আকবার বলে, জমিনের আরবি হল আরদুন, এটা আছে। আসমানের আরবি হল সামা, ওয়াসসামাই যাতিল বুরুজ, আছে কি নাই? নামাজে আরবি শব্দ হল সলাত, আছে কি নাই? রোজা আরবি শব্দ কি? সাওম বা সিয়াম, আছে কি নাই? কারণ এই শব্দগুলোর ফার্সি শব্দ, এই দেশে বেশি 1200 বছর, এই দেশের পূর্বে আলেম ওলামা বেশি ফার্সি জানত, তারা ফার্সি ভাষায় কিতাবাদি পড়তো, ওই জন্য ফার্সি শব্দ আমাদের দেশে বেশি প্রচলিত। কথা ঠিক কিনা বলে? ফার্সি থেকে আমরা বাংলার মতো মনে করি, নামাজ, রোজা, আসমান, জমিন, আদালত, আইন, এরকম অনেক শব্দ আছে যে এগুলোকে, এই যে আমি বসে আছি এটা কি? হ্যাঁ, কুরসি তো ওই বেলা আঙ্কেল বললো কুরসি কি, কে কে বলে কুরসি? কুরসি তো কেউ চিনবো না, কি বলে? চেয়ার বলে। আমরা কি বলি এটা? কি শব্দ? হ্যাঁ, হলো না? এটা ইংলিশ। এটা কি? টেবিল। এটা কি শব্দ? আমরা তো বাংলা মনে করি এটা টেবিল চেয়ার, বাংলায় কি? এটারে বাংলায় কি কয়? এটারে কি কয়? তাহলে দেখালে এই যদি ছাত্রকে বলেন ও তো বুঝবি না কি বলতে আছে, ঠিক কি না বলে? চেয়ার টেবিল এটা আমাদের মুখস্থ, বাংলার মতো ব্যবহার করে, মূলত শব্দ ইংরেজি, বাংলা ভাষার ভিতরে এরকম ইংরেজি শব্দ ফার্সি শব্দ মিলে মিশে আছে, এটাই হলো আমরা বাংলায় ব্যবহার করি, মনে করি বাংলা, কিন্তু মূলত শব্দটা বাংলায় না। ঠিক তদ্রুপভাবে নামাজ, রোজা, এগুলো শব্দগুলো হলো ফার্সি শব্দ। জোরে বলেন কি শব্দ? কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআন কোন ভাষায়? জোরে বলেন কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। তো ফার্সি শব্দ থাকার কথা না, ঠিক কি না বলেন? সুতরাং নামাজের আরবি সেটা কোরআনে আছে, রোজার আরবি সেটা কোরআনে আছে, আসমানের আরবি, জমিনে আরবি কোরআনে আছে। আল্লাহু আকবার বলে। ঠিক তদ্রূপভাবে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব সব সবে সব শব্দটা ফার্সি, বরাত আবার আরবি, আরবি ফার্সি মিলা, শুধু ফার্সি শব্দ তো আরবিতে কোরআনে থাকার কথা, শবে বরাত শব্দটি কোরআনে থাকে, এর আরবিটা তো আছে। একই শব্দের কিন্তু অনেক, বরিশাল, বরিশালের পূর্ব নাম কি? কাকেরগঞ্জ। এর আগের নাম কি? চন্দ্রদ্বীপ। বরিশালের চন্দ্রদ্বীপ নাম রব্বিরা বলেন, তার একটা জিনিসের পূর্বে আর এক নাম ছিল, নাম যেমন চট্টগ্রাম, চাটগ্রাম, হ্যাঁ, ইসলামাবাদ। দেখা যায় একই শব্দের একই স্থানের অনেক নাম আছে, আঞ্চলিক নামের পরিবর্তনও হয়েছে, ঠিক কিনা বলেন? সিলেট, সিলহট, সিলাট্ট, তাহলে শব্দ পরিবর্তন। যাই হোক, তাহলে সবে বরাত আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, শব্দ নাম যাই হোক না কেন, এর আরবিটা তো কোরআনে আছে। কোরআন শরীফ খুলে সূরা দোখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহু আকবার বলে, হামিম, হামিম হরফে মুকাত অর্থ আমরা আল্লাহ ভালো জানেন, ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাবের শপথ করে আমার আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির
হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি সহ এক জামাত মুফাসসিরা কেরাম বলছে লাইলাতুল মুবারাকাতা যে রাতকে আল্লাহ বুঝাইছে এটা হলো শবে বরাত আল্লাহু আকবার বলে শবে বরাতের একাধিক নাম আছে শবে বরাত লাইলাতুল মুবারাকা লাইলাতুল জায়জা লাইলাতুল সিফ লাইলাতুল ইতকুম মিনাল মালায়েকাত এর ফেরেশতাদের ঈদের রাত আল্লাহু আকবার বলে অনেক নাম শবে বরাত শুধু আমাদের দেশে আমরা বলি শবে বরাত ভারতে বাংলাদেশে শবে বরাত বলে অন্য দেশে কি আরেক অন্য নামে বলে যে মালয়েশিয়া ওরা বলে বিরাতুল কিন্দির সৌদি আরবের নিসফুল লাইল এই হাদিসে যেটা আছে আরবি ভাষায় বলে কি নিসফুল লাইল অর্থাৎ তাহলে এক এক দেশের এক এক রকম এটা শব্দ বা এই নামটাকে শবে বরাতকে এক এক শব্দে তারা ব্যবহার করে শব্দ নাম যাই হোক না কেন মূল কার্যক্রম এবং এই রাতের ইবাদত বন্দেগির কথা কোরআনে আছে হাদিসে আছে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমরা আবিষ্কার করার চেষ্টা করব শবে বরাতের ইবাদত বন্দেগির কথা কি কি আছে কি করণীয় কি বর্জনীয় বিষয়টা জানা দরকার আছে কি নাই কারণ দুই তিন দিন পরে তো পবিত্র শুক্রবার আগামী শুক্রবার পবিত্র শবে জুমার দিন গভীর মনোযোগ শবে বরাত নাম যাই হোক না কেন কিন্তু এই শবে বরাতের অস্তিত্ব এবং শবে বরাতের কথা নবীজি কি বলেছেন এবার হাদিস শরীফ বলুন নবীজি তিরমিজি শরীফ ভিতরে এসেছে ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে আনালিয়ে রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينظر لغروب الشمس إلى سماء الدنيا على مستغفر فاغفر له على مسترزق فرزقه على مبتل فوافي على كذا على كذا হাত্তা ইয়াতলাউল ফাজর জোরে বলুন সুবহানাল্লাহ আমা নবী বলেন ইজা কানাত লাইলাতুন মিন শাবান ইজা কানাত লাইলাতুন মিন শাবান শাবান মাসের অর্ধেক রাত যখন আসে কুমু লাইলাহা রাতে দাঁড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো জোরে বলুন সুবহানাল্লাহ ইবাদত করার নির্দেশ কার আমার নবীজির কুমু লাইলাহা দাঁড়াও কুম বামানা নির্দেশ আদেশ দাঁড়াও আর আদেশ বামানা ওয়াজিব বুঝায় কেউ যদি বলে তুমি কাজটা করো তার জন্য করা ওয়াজিব শিক্ষক যদি বলে ছাত্রকে পড়াটা মুখস্ত করে নিয়ে আসো পড়াটা মুখস্ত করে না তার জন্য ওয়াজিব অবশ্যই দায়িত্ব ঠিক কিনা বলে গভীর মনোযোগ কেন আল্লাহ তাআলা এই সময়টা আমাদের কি দিলেন শবে কদর কেন দিলেন শবে মেরাজ কেন দিলেন গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক কেন দিলেন কারণ আছে কি নাই জন আছে কি নাই নবীজি একদা ওয়াজ করতে লাগলেন ওয়াজ করতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন বনি ইসরাইল এক ব্যক্তি যিনি 1000 মাস দিনের বেলা রোজা পালন করেছেন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়েছে ধর্ম যুদ্ধ করেছে এর ভিতরে কোন সময় নাফরমানি করে না সাহাবা কেরাম শুনলেন আশ্চর্য হলেন যে আমাদের তো এত বয়স নেই এত সময় নাই আমাদের তো হায়াত কম এই সামান্য সময়ে আমরা এত এবাদত বন্দি কিভাবে করব কারণ আমাদের 40-50-60 বছর হায়াত 15-20 বছর তো যাই বুঝি না তখন অর্ধেক সময় ঘুমে ঘুমে যায় দুনিয়াবি ব্যস্ত চলে যায় আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা কত সময় আল্লাহর জন্য দিতে পারলাম আল্লাহর জন্য 1 ঘন্টা সময় আমরা দিতে পারি না ওয়াজ মাহফিলের এলান হয়েছে এলাকার মানুষ শুনেছে কিন্তু কেউ আসে না ব্যস্ত অনেকের ব্যস্ততা ঝামেলা কথা ঠিক কিনা বলে এই তো আমাদের সময় চলে যাচ্ছে মৃত্যুর সময় যখন আসবে এ কথা আজরাইলকে বললে হবে মৃত্যু খুব ব্যস্ত আগামী বছর এসো বলেন এরকম বললে কি আজান শুনবে গভীর মনোযোগ
নবীজি ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদের সময় কম, হায়াত কম, পূর্বে নবীরা অনেক হায়াত পেয়েছে, হযরত আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছে 1000 বছর, কয় বছর? 1000 বছর, আমাদের কয় পুরুষের সমান হবে? প্রায় 15 পুরুষের সমান, ঠিক কি না বলেন? 1000 বছর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতে দিয়েছেন, কোরআন বলছে 1050 কম, মানে 250 বছর, 250 বছর সে দ্বীনের দাওয়াত দিয়েছে। বাদশাহ যুলকারনাইন সূরা কাহফের ভিতরে এসেছে, বাদশাহ যুলকারনাইন হায়াত পেয়েছে 1600 বছর, কয় বছর? 1600 বছর। সেই তুলনায় আমাদের হায়াত কম, আমাদের হায়াত একদম কম। তারা পূর্বের নবীর উম্মতরা, পূর্বের নবীর উম্মতরা অনেক হায়াত পেয়ে অনেক নেক আমল করতে তারা সুযোগ পেয়েছে, নেক আমল করেছে, তাদের সমপর্যায়ে আমাদের হওয়া সম্ভব? নবীজি চিন্তা করলেন, ঘটনা তো তাই, আসলে তো ঠিক, এই 40-50 বছরের ভিতরে পূর্বে নবীদের উম্মতের সমপর্যায়ে আমার উম্মত তো হতে পারবে না। আমার জিব্রাইল, যা যা জিব্রাইল, আমার বন্ধুর কানে পড়ে গিয়ে বলে দেখ, আমি আমার বন্ধুর উম্মতের জন্য বিশেষ বিশেষ রাত, পবিত্র শবে কদরের রজনী, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত পবিত্র শবে বরাতের রাত, পবিত্র শবে মেরাজের রাত, পবিত্র দিবস এবং গুণী এমন বরকতপূর্ণ রাত এবং দিবস দিয়ে ধন্য করে দিলাম, যেই রাত এবং দিবসে যদি তারা ইবাদত বন্দি করে, পূর্বের নবীর উম্মতের চাইতে বেশি বন্দিগি করতে পারবে বলে সুবহানাল্লাহ। উম্মতের জন্য ডিজিটাল করে দিলেন, আগে হজে যাইতে মানুষ 6 মাস লাগত, ঠিক কিনা বলেন? আর এখন 6 ঘন্টায় যাওয়া যায়, এত হতে পারে? আবার এমন যুগ আসবে 6 মিনিটে সৌদি আরব পার, হতে পারে কি পারে না? 6 মাস যখন 6 ঘন্টায় চলে এসেছে, 6 ঘন্টা 6 মিনিট হতে পারে না? আল্লাহ পাক আখেরি নবীর উম্মতদের কেমন রজনী দান করলেন, পবিত্র শবে বরাতের রজনী, আর এই রজনীতে আমার নবীজি নিজে ইবাদত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাইশা বলেন, একদা আল্লাহ নবীকে আমি লক্ষ্য করলাম, তিনি সিজদায় আছেন, এমন সিজদা দিয়েছেন নবী গো, নবীজি এমন সিজদা দিয়েছেন, সিজদা থেকে মাথাও তুলছেন না, উঠছেন না, লড়ছেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করলেন, হুজুর কি ইন্তেকাল করলেন নাকি, আল্লাহ পাক তার রূহ কি কবজ করে নিয়ে গেল নাকি, হুজুর লড়াচড়া নাই, সিজদায় পড়ে শুধু তিনি অনুচ্চস্বরে মনে মনে দোয়া করতেছেন। আয়েশা লক্ষ্য করলেন যে হুজুর সিজদা থেকে মাথা তোলেন না কেন, হুজুর ইন্তেকাল করলেন নাকি, তাই হুজুরের পায়ে একটু লাড়া দিলেন, হুজুর লড়ে উঠলেন, অর্থাৎ বুঝাইলেন আয়েশা আমি মারা যাই নাই। আল্লাহু আকবার বলে হুজুর দীর্ঘক্ষণ পরে সিজদা থেকে মাথা তুলে বললেন, আয়েশা রে তুমি কি জানো আজকে রাতের মর্যাদা কি, তুমি কি জানো? বলে না ইয়া রাসূল, আমি তো জানি না হুজুর আপনি বলেন। হুজুর বললেন, আয়েশা আজকে এমন একটি রাত, লাইলাতুল নিসমিন শাবান, শাবান মাসের যে অর্ধরাত, আজকে আল্লাহ পাক ইন্নাল্লাহ ইয়াত্তালি আলা খালকি, তিনি সৃষ্টির দিকে তাকাবেন, তার বান্দাদের দিকে রহমতের নজরে তাকাবেন, এবং এত সংখ্যক আল্লাহর বান্দাদের কাছে রাত্রে মাফ করে দিবেন, তাদের সংখ্যা পরিমাণ এত বেশি হবে বনি কলব বনি বকর, আরবের বিখ্যাত দুইটি গোত্র ছিল বনি বকর বনি কলবের, যত ভেড়া বকরি দুম্বা আছে, এই দুম্বার গায়ে যত পশম আছে, সেই পশম পরিমাণ উম্মতদের আল্লাহ পাক আমার আজকে রাত্রে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলে সবে বরাতের রজনীতে আল্লাহ পাক এত সংখ্যক নবীর উম্মতদেরকে মাফ করে দেবে, বনি বকর বনি কলব, ওদের তাফসীর ভিতর আছে, ব্যাখ্যা আছে, এক এক করতে 40,000 করে ভেড়া বকরি ছিল, একটা ভেড়ার বকরির গায়ে কত পশম গুনে শেষ করতে পারবে? 40,000 ভেড়া বকরি গায়ে তার কত পশম, তাহলে
সর্বরাত আমরা ইবাদত বন্দেগী চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ নবী তাই নির্দেশ দিলেন কুমু লাইলাহা রাতে দাঁড়াও ঘুমায়ও না ঘুমায়ও না কারণ দোয়া কবুলের রাত বরকতের রাত রহমতের রাত গুনাহ মাফের রাত ঘুমায়ও না ঘুমায়ও না আল্লাহু আকবার বলে এই নবী বলছে কুমু লাই দাঁড়াও কুম মানে দাঁড়াও দাঁড়াও নামাজ পড়ো জিকির করো কুরআন তেলাওয়াত করো তাসবিহ পড়ো মিলাদ শরীফ পড়ো দুরূদ শরীফ পড়ো দান সাদাকা করো ইবাদতের মাধ্যমে কাটাই দাও আল্লাহু আকবার বলে আপনি যদি পবিত্র শবে বরাত রাত্রি দুই রাকাত নামাজ পড়েন জোরে বলেন কয় রাকাত আরো জোরে সবাই মিলে দুই রাকাত নামাজ পড়তে কি বেশি কষ্ট দুই রাকাত শবে বরাতের নামাজ পড়ে কত সওয়াব হবে কত নেকি হবে হযরত মূসা হযরত ঈসা রূহুল্লাহ মাজালিসুল আবরার কিতাবের ভিতরে হাদিসটা দেখলাম হযরত ঈসা রূহুল্লাহ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন গিরিপথ মানে দুই পাহাড়ের মাঝখানে রাস্তাকে গিরিপথ বলা হয় হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন ওই রাস্তার মাঝখানে একটা সুন্দর ধবধবে সাদা পাথর দেখা যায় হযরত ঈসা রূহুল্লাহ সুন্দর পাথর দেখে তিনি পাথরটার চারপাশে তওয়াফ করতে লাগলেন আল্লাহু আকবার বলে প্রদক্ষিণ করতে লাগলেন ঘুরতে লাগলেন আমার আল্লাহ তাআলা ডাকলেন ও ঈসা পয়গম্বর পাথরটা দেখে তুমি গুরু কেন ঈসা রূহুল্লাহ বলে আল্লাহ এত সুন্দর দবদবে পাথর আমি কোনোদিন দেখি নাই আছে না দামি পাথর আছে অনেক দামি দামি পাথর আছে পাথরের কথা কোরআনে আছে পাথর কান্দে আল্লাহু আকবার বলে পাথর কান্দে আল্লাহর ভয়ে পাথর কানতে কানতে পাহাড়ের উপর থেকে করে নিচে পড়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় দেখে পাথর কান্দে এই পাথর কান্দো কা পাথর কয় আল্লাহ তাআলা ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আল্লাহ পাক বলেছেন জাহান্নামকে আল্লাহ ধরাবেন মানুষ এবং পাথর দিয়া এই জন্য আমি কান্দি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি পাথরটাকে মাফ করে দাও আল্লাহ তাআলা বললেন ও মূসা পয়গম্বর পাথরকে শুনে দাও আমি তাকে মাফ করে দিলাম তাহলে পাথর জাহান্নামের ভয়ে কান্দে আর আমরা মানুষ হয়ে জাহান্নামের চিন্তা আমাদের দিলের ভিতরে নাই ভয় নাই মূসা আলাইহিস সালাম চলে গেলেন পাথরে কান্দা বন্ধ কয়েকদিন পরে আবার ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম আসতেছিলেন দেখলেন পাথর আবার কান্দে ও পাথর তুমি কেন কান্দো কি দুঃখ তোমার কি বেদনা পাথর বলো আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ এতদিন কিদিছিলাম জাহান্নামের ভয়ে আর এখন কাঁদবো আমার আল্লাহকে খুশি করার জন্য তাহলে পাথর কান্দে পাথরের কথা কোরআনে আছে কি নাই আছে ঈসা আলাইহিস সালাম সুন্দর পাথরটা দেখে তিনি তওয়াব করতেছেন আল্লাহ বলো মূসা ও ঈসা রূহুল্লাহ খবরটা কি আল্লাহ এত সুন্দর পাথর আমি কোনোদিন দেখিনি এই জন্য আমি খুব বড় ভালো লাগছে আমি তওয়াব করতে আছি আল্লাহ তাআলা কে ও ঈসা পয়গম্বর তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে পাথর উপর আঘাত দাও হযরত ঈসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখন পাথর উপরে আঘাত করলেন বাড়ি দিলেন সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল তিনি লক্ষ্য করে দেখলেন ওই পাথরের ভিতরে আল্লাহ পাকের এক বিশেষ বান্দা মাথায় পাগড়ি মুখে দাড়ি গায়ে সুন্দর পোশাক হাতে তাসবিহ আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ আল্লাহ
kaisa shiri naam hai allah allah kaisa shiri naam hai allah allah momino ka kaam hai allah allah muzkur so pusiyo shaake gulmi kya mubarak hai bulbul ise pusiyo srishti kore sen allah zaki sudharai srishti kore sen allah zaki sudharai allah zikr tara kore sarbodai nad nadi parbotadi brikkhalata joto sabai allah zikr kore obiroto kotha thik kira jiji poka apnader age ashe ki nai jiji jiji kore na ei kore bolta jiji poka sarboda jiji rop kore জিম জিম করে গিরি শুনিতে মদর আর কিছু নহে উহা জিকির গভ আল্লাহু আকবার বলেন ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে প্রশ্ন আল্লাহর বান্দা তুমি পাথরের ভিতরে কি করো আল্লাহর বান্দা বলে আমি পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহু আকবার বলেন পাথরের ভিতরে কোনো মানুষ বেঁচে থাকার কথা নি বলেন চারদিকে আটকানো পাথরের ভিতরে কোনো মানুষ বেঁচে থাকতে পারে নি বলেন মাছের পিঠের ভিতরে বাঘের পিঠের ভিতরে কোনো মানুষ চলে গেলে বেঁচে থাকে নাকি বলে আজ ঈসা আলাইহিস সালাম প্রশ্ন ও আল্লাহর বান্দা তুমি খাবার কোথা থেকে পাও কে খাবার দেয় আল্লাহর বান্দা বলেন আল্লাহ পাক খুশি হইয়া জান্নাত থেকে সকাল ও সন্ধ্যা আমার জন্য স্পেশাল খাবার আল্লাহ পাঠায়া দে ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল লোকটা জীবিত মাথায় পাগড়ি মুখে দাড়ি হাতে তসবি সুন্নতি পোশাক পরা আল্লাহর জিকির করে জান্নাত থেকে সকাল সন্ধ্যা আল্লাহ খাবার পাঠায় দেয় এর মতো আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ মুত্তাকি আর জগতে কি আর আছে এর মতো জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালার হইতে পারে না এবারে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য প্রশ্ন করলেন ও আল্লাহর বান্দা এই পাথরের ভিতরে তুমি কয় দিন কয় মাস কয় বছর আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর বান্দা বলেন ও আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল আপনি শুনে নেন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ চারিশত বছর এই পাথরের ভিতরে আমি বসে বসে আমার আল্লাহর জিকির করি কয় বছর চারশো বছর জোরে বলেন কয় বছর চারশো বছর কোনো মানুষ বাঁচে আমাদের দেশে কেউ চারশো বছর বাঁচে লোকটা চারশো বছর পাথরের ভিতরে বসে আল্লাহর জিকির করে ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন এর মতো ইবাদত গুজরি বান্দার জগতে আর নাই আমার আল্লাহ তাআলা ডেকে বলে ঈসা পয়গম্বর আর আশ্চর্যের খবর এবার তোমাকে শোনাব বলে আল্লাহ তাআলা বলে ঈসা পয়গম্বর শুনো তোমার পরে একজন নবী আসবে যে হল আমার হাবিব যে আমার দোস্ত যে আমার বন্ধু যাকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছি যাকে আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি সেই আমার শেষ নবী আমার বন্ধুর উম্মতেরা যদি আমার হাবিবের আমার দোস্তের উম্মতেরা যদি পবিত্র শবে বরাতের রজনীতে পবিত্র শবে বরাতের রজনীতে দুই রাকাত নফল নামাজ আদায় করে আমি আল্লাহ পাক খুশি হয়ে ওই আমার বিশেষ বান্দাকে চারিশত বছর এবাদত বন্দিগি করে আমার যত নৈকট্য অর্জন করতে পেরেছে যত নেকি অর্জন করতে পেরেছে তার চাইতে বেশি নেকি আমার আখির নবীর উম্মতের পবিত্র শবে বরাত রাতে যারা দুই রাকাত নামাজ পড়বেন তাদের আমল নামে আমি আল্লাহ তাআলা লেখা দিব আরো জোরে বলেন তাহলে আমরা সবাই রাতে ইবাদত বন্দেগী চাই কি চাই না দু হাত ধরে বলে চাই কি চাই না জি যা বলো ওটা আমরা শুনব গভীর মনোযোগ সবাই রাতে রাতে ইবাদত নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন তাসবিহ পড়তে পারেন মিলাদ শরীফ পড়তে পারেন দুরুদ শরীফ পড়তে পারেন নেক্সট ডান্স সদা করতে পারেন আল্লাহ নবী বলেছেন কুমু লাইলাহা রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করো ঘুমাইও না তার পবিত্র শবে বরাত আসতেছে
আমরা ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, নিয়ত করতে পারেন? আল্লাহ কবুল করবেন, আমিন। এরপরে নবীজি বলেন সুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো। সবরা তাহলে রোজার কথা আছে কি না দিছে বলে আছে কি না? নবীজি বলেন সুমু ইয়াউমাহা, দিনের বেলা রোজা রাখো। এই হাদিসে বোঝা যায় যে একটা রোজা রাখার নির্দেশ, একটা রোজা কমপক্ষে রাখা দরকার, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন সুমু ইয়াউমাহা, দিনের রোজা রাখো। এই হাদিসে বোঝা যায় যে একটা রোজা বোঝা যায়। আবার হাদিস আছে আমার নবীজি বলেন যে ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি আমার দিদার চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, সে যেন সবার দুপুর লাগে তিনটা রোজা রাখে। জোরে বলেন কয়টা? তাহলে তিনটা রোজার কথা হাদিসে আছে কিনা? বাবার আমার ভাইয়ের আমার রাত্রি বেলা ইবাদত, দিনের বেলা রোজা, এটা আমার নবীজি নির্দেশ এবং হাদিসটাই, হাদিসটা সিয়াসাত্তা হাদিসের কিতাব ভিতর আসছি। সিয়াসিত্তা বলতে বুঝায় ছয়খানা বিশুদ্ধ হাদিসের কিতাব, আমাদের দেশে পরিচিত বুখারী মুসলিম তিরমিজি সুনান আবু দাউদ নাসাই ইবনে মাজা। সিয়াসাত্তা হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলবে যে হাদিসটা দৈব, হাদিসটা গরিব। দৈব বলতে, গরিব বলতে, হাদিসটা নবীজির কথা নয়, এরকম না, জাল হাদিস না। হাদিসটা কি জাল? মানে জাল মা হাদিস মানে বানানো হাদিস, এটা নবীজির বাণী না, মিথ্যা হাদিস, এটা মিথ্যা হাদিস না। হাদিস সহি হয়, হাসান হয়, মুরসাল হয়, দৈব হয়, গরিব হয়, রেওয়াতের রাবি বর্ণনাকে করার কারীর দের ক্ষেত্রে। আর মূল বক্তব্য তো আমার নবীজির বাণী। সুতরাং দৈব হোক, গরিব হোক, হাদিস কথা তো আমার নবীজির, আল্লাহু আকবার বলে। আর যেটা নবীজির কথা না, ওটাকে বলে জাল হাদিস, মানে বানানো হাদিস, মিথ্যা হাদিস, মাউজু হাদিস, বানানো হাদিস, মিথ্যা হাদিস। গভীর মনোযোগ, তাহলে হাদিসটা নবীজির বাণী, এতে কোনো সন্দেহ? যারা সন্দেহ নাই, সববারাত সম্পর্কে সহি হাদিস আছে। নবীজি বলেছেন আন আবি মুসা আশআরি থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক পবিত্র লাইলাতুন নিসফ মিন শাবানে, আল্লাহ পাক তার বান্দাদের উপরে সৃষ্টিজীবীর উপর রহমতের নজরে তাকায়, আর যাদের উপর রহমতের নজরে তাকায় আল্লাহ তাদেরকে মাফ করে দে। তবে দুই শ্রেণীর মানুষ মাফ করে না, মুশরিকিন আর মুসাহিন, মুশরিক এবং আল্লাহর সাথে অংশীদারকারী আর হিংসু। এই হাদিসে এটা পাওয়া যায়। অপর হাদিসে আবার অন্য আছে, কয়েক শ্রেণীর লোকদেরকে সবরাতে মাফ করে না, যারা পিতামাতার আবদ্ধ, যারা টাকনিসির কাপড় পরে, যারা মদ পান করে, যারা গণকের কাছে যায়, যারা শেরেক করে, এদেরকে পবিত্র সবরাতে আল্লাহ মাফ করে না, এছাড়া সবাইকে মাফ করে দেন। বাবার আমার ভাইয়ের আমার, এই রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, ফাইনাল্লাহ তাআলা ইনজিলি গ্রুপের সামনে প্রথম আসমানে হাজির হয়ে যায়, আল্লাহু আকবার বলে। এরপর আমার আল্লাহ ডেকে বলে আলা মুস্তাগফির ফাগফির লাহু, কি আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে মাফ চাও। তাহলে আমরা এখানে আসি যে আমরা জীবনে গুনাহ করি না, তোকে হাত দিয়ে বলতে পারবেন আমার কোনো গুনাহ নেই? কম বেশি আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ পাক ডেকে বলেন আলা মুস্তাগফির ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, আল্লাহু আকবার বলে। আল্লাহ মাফ করার জন্য কিছু বাহানা তালাশ করেন, বাহানা মানে উসিলা তালাশ করেন। আল্লাহ এক একজনকে এক এক উসিলা মাফ করে দিতে পারে, পারে কি পারে না? তিন বন্ধু রওনা দিছে পাহাড়ি এলাকা চলছে, হঠাৎ করে বাতাস শুরু হয়েছে, ঝড় শুরু হয়েছে, প্রবল ঝড় বাতাস বৃষ্টি। তখন তিন বন্ধু চিন্তা করলো যেভাবে ঝড় শুরু হয়েছে বাঁচার তো উপায় নাই, তাই পাহাড়ের গুহায় গিয়ে তিন বন্ধু আশ্রয় নিচ্ছে। গুহার ভিতরে তারা তিন বন্ধু পালিয়েছে, প্রচন্ড ঝড়ে পাহাড়ের চূড়া ভেঙ্গে বড় পাতা গৈরেই গৈরে ওই গুহার মুখে পড়ে গেছে, তিন বন্ধু জীবন্ত কবর হয়ে গেছে,
অন্ধকার হয়ে গেছে আর বাঁচার উপায় আছে বলে তিন বন্ধু চিন্তা করলো যেই বড় পাথর পড়ছে ও ধাক্কায় সরাইবার ক্ষমতা আমাদের নাই পাথর তো অনেক ওজন তিন বন্ধু চিন্তা করতে লাগলে আর একজন আরেকজনকে গলা ধরে কান্দে আর ভাই আমাদের জীবন তো কবর হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা এখানে পালাইছি আত্মগোপন করে আসছি কেউ আমাদেরকে উদ্ধার করতে কোনোদিন আসবে না একজন গায়ে আই ভাই দোয়া কর তুমি কি কাজ করছো ভালো এটা উসরে দিয়ে আল্লাহর কাছে বলো আর আমরা দুজন বলবো আমিন একজন হাত তুলছে আল্লাহ জীবনে তো কোনো ভালো কাজ টাজ করি নাই আল্লাহ আমার মতো গুণাগার জগতে আর কেউ নেই গো আল্লাহ তবে আল্লাহ একটা ভালো কাজ আমার মনে পড়ছে তা হচ্ছে এই যে আল্লাহ মা আমার পিতা মাতাকে আমি খুব ভালোবাসতাম আমি আমার বাপ মাকে খাবার না দিয়ে সন্তানকেও খাবার দিতাম না আল্লাহ যদি এটা তোমার খুশির জন্য করে থাকি বিশাল পাথর তুমি সরাইয়া দাও বাকি দুইজন বলে আমিন বিশাল পাথর সরাইয়া সরে গেল সূর্যে আলো ডুবতে লাগলো আল্লাহু আকবার বলে তাহলে পিতা মাতার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় আর বাকি জন হাত তুলছে আল্লাহ আমি খারাপ কাম করতে যাইতেছিলাম আমি রাজি সব কিছু গুছাইছিলাম আল্লাহ তোমাকে ভয় করে গুনার কাজ ছাইড়া দিছি যদি আল্লাহ সত্যি তোমাকে ভয় করে করে থেকে এই মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দাও বাকি দুইজন বলে আমিন পাথর তিন ভাগে দুই ভাগ সরে গেল বলে না সুবহানাল্লাহ একটু মহাব্বত দৃশ্যের পরে সাল্লাল্লাহ আলা আরো জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলা ওই ফুল তো ফুল নেহি যে ফুলে গ্রাণ নেহি ওই দিল দিল নেহি যে দেলে আল্লাহ নেহি সাল্লাল্লাহ আলা আরো জোরে বাবার আমার ভাইয়ের আমার আজকে কিছু পুরাণ কথা শুনাই যাব তাহলে আগের লোকে আগের যুগে অনেক মুরব্বীরা হালুয়া রুটি বানাইতো সব রাতে লক্ষ্যে ঠিক কিনা বলে আপনাদের দেশে বানায় না আগে বানাইতো মুরব্বীদের বানাইতো ঠিক কিনা বলে হালুয়া রুটি বানানো বা খাওয়া এটা খারাপ না ভালো পোলাও খাওয়া বিরিয়ানি খাওয়া কোরমা খাওয়া মিষ্টি খাওয়া ভালো না খারাপ আম খাওয়া কাঁঠাল খাওয়া আপনাদের সে কি খায় না এটা খারাপ না ভালো ভালো হালুয়া রুটি একটা মিষ্টান্ন জিনিস ভালো আপনি বানাইতে পারেন খেতে পারে নাজায়েজ না কি বলে হারাম নাজায়েজ আম খাওয়া কাঁঠাল খাওয়া লিচু খাওয়া ভাত খাওয়া কি নাজায়েজ হারাম খেতে পারে আপনি ভালো লাগলে খান মিষ্টি অনেকে ডায়াবেটিস আছে খায় না অনেকে অ্যালার্জি আছে গরু গোস্ত খায় না এই সে না খাইতে পারে তাই বলে এটাকে ফতুয়া দেওয়া যাবে না গরু গোস্ত যে খাওয়া শিরিক বিদআত হারাম বলেন এই ফতুয়া দেওয়া যাবে হালুয়া রুটি একটা মিষ্টান্ন ভালো জিনিস রুটি বানানো হালুয়া এটা আমার নবীজি পছন্দ করতেন সুবহানাল্লাহ নবীজির বাসায় হালুয়া রুটি পাক হইতো নবীজি যেটা পছন্দ করত নবীজির বাসায় যেটা পাক হইতো আপনি বানাইতে পারেন অসুবিধা নেই নবীজি বলছে মানা হাব্বানি কানা মায়া ফিল জান্না যে আমাকে ভালোবাসবে যে আমাকে মহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার বলে তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না নবীজি যা মহাব্বত করতো ভালোবাসতে পছন্দ করতো আমরা পছন্দ করা দরকার আছে কি নাই একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস করতেছিলেন এরকম অনেক সাহাবা কেরাম বসা এমন সময় জিব্রাইল আজিজ জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূল আমি বললাম আমি আজকে আরশ আজিমে লেখা দেখে এসেছি এই যুবক বসা আছে ওয়াস শুনতেছে ওর আজ মৃত্যু হবে কি হবে মৃত্যু নবীজি ওয়াজ বন্ধ করে যুগ আয় বাবা বসো তুমি বসবা সবাই যাওয়ার পরে তোমার সাথে জরুরি কথা আছে যুবক বসে আছে সবাই চলে গেছে সবাই চলে যাওয়ার পরে নবীজি যুবককে ডাকছে ওইদিকে আসো কি নাম
অমুক বাপের নাম বাড়ি গই অমুক জায়গায়। হুজুর বললেন খোলামেলায় কথা বলো, বাবা তোমার কি মনে টনে চাই কো। কারণ নবী তো জানে জিব্রাইল কইছে আরো সাজবে লেখা যুবকের কি হবে, মৃত্যু হবে। যুবক হুজুর লজ্জা শরমের কি আছে, হুজুর আমার একটু বিয়ে করতে মনে চাই। বিয়ে করা খারাপ না ভালো, ভালো জিনিস। আর নিকাহ সুন্নতি ফমান রাগে আর সুন্নতি, বিয়ে করা নবীজি সুন্নত। নবীজি বলে এ মাশারা সবাই যুবকরা টাকা পয়সা যারা আছে বিয়ে কর। আল্লাহু আকবার বলে যুবক মনে কথাই করে বলছে হুজুর আমার একটু বিয়ে করতে মনে চাই। আচ্ছা ঠিক আছে, আর কি মনে চাই? হুজুর আমার অনেক দিন হয়েছে একটু হালুয়া রুটি খেতে মনে চাই, অনেক দিন খেতে পারি না, বাসায় বানায় না, আমার এটা মনে আশা একটু হালুয়া রুটি খেতে মনে চাই। সুবহানাল্লাহ বলে নবীজি ডেকে বললেন সাহাবীরা সন্ধ্যার আগে এই যুবককে বিয়ে করায় দিবা। নবীজি বললে আর কি সাহাবায়ে কেরাম দেরি আছে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, সন্ধ্যা হওয়ার আগে যুবকের বিয়ে করাই দিব। নবীজি বললেন ও বাবা যুবক, সন্ধ্যার আগে সাহাবায়ে কেরাম তোমাকে বিয়ে ব্যবস্থা করে দিবে, আর আমি নিজে নবী আমার বাসার থেকে হালুয়া রুটি বানায়া তোমার জন্য বক্স করে আমি নবী পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলে নবীজি কথা সাহাবায়ে কেরাম আর করতে দেরি নাই, সন্ধ্যার আগে বিয়ে কমপ্লিট। নবীজি বাসার থেকে হালুয়া রুটি সন্ধ্যার আগেই পাঠিয়ে দিয়েছেন বক্স করে বানায়া। যুবক চিন্তা করতে লাগলো নবীজি আমার সব মনে আশা পূর্ণ করে দিল, বিয়ে করাই দিল, হালুয়া রুটি বানাইয়া দিয়ে পাঠাই দিল, এর মানে কি আমি মরে যাব নাকি? আল্লাহু আকবার বলে, কারণ মরণ কখন কার আসে বলা যায় এ কেউ জানে? ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাখদিমুন। জব মালাকুল মউত আওয়ে তুমহারো কে সামনে তুম হি হো ফির ফরসত না মিলি কি লবহে লাল কে লিয়ে মউত কাসিন কুল্লু নাসিন শারিবুন কব্র বাইতিন কুল্লু নাসিন দাখিলুন সল মুসাফির বন্ধ গাঠুরি ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা, কথা ঠিক কিনা জাওয়াজ দিয়া বলে। এই তো কেউ আগে কেউ পরে, মরণ কখন কার আসে কেউ জানে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলুন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলুন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা ঠিক কিনা বলে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে আসবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে আসবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা ঠিক কিনা। যুবক চিন্তে করতে লাগলো নবী আমার সব মনে আশা পূর্ণ করে দিল, বিয়েও করাই দিল, হালুয়া রুটি পাঠাই দিল, আমি মরে যাব নাকি? এই জন্য কিসের বিয়ে কিসের কি, যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ আমি মরে যাব নাকি? সন্ধ্যার সময় অসহায় গরিব এসে আর্য করছে, আমি দুই তিন দিন পর্যন্ত খাবার খাই নাই, বাড়িতে কি আসো আমাকে খাবার দাও। যুবক আল্লাহ নবী যে হালুয়া রুটি বানায় পাঠাই দিল, যুবক খায় নাই, গরিব মিসকিনে সেই মশাইকে দান করে দিছে, সারা রাত ক্রন্দন করতেছে, এদিকে আবার নবী অপেক্ষা করতেছে মরণের খবর তো আসবে ঠিক কিনা। জিব্রাইল কি বলছে আরশে আজিমে লেখা দেখছে যুবকের মৃত্যু হবে, নবীজি অপেক্ষা আছে মরণের খবর আসবে। রাত 8টা বাজলো, রাত 10টা বাজলো, রাত 12টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, 5টা বাজলো, ফজর হইয়া গেল, নবীজি ফজরের নামাজ পড়ায় ফেললেন, মৃত্যুর খবর নাই। আল্লাহু আকবার বলে
নবীজি এবার জিব্রাইল একটু গুসা হইলেন জিব্রাইল বলল রাতে মৃত্যু হবে রাত শেষ হয়ে গেছে মৃত্যু তো হয় নাই মৃত্যুর খবর আসে নাই এই জন্য নবীজি রাগ করলেন জিব্রাইল এদের ফাঁক কথা বলে নাকি হুজুর এবার ফজর নামাজ পড়ায়া কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই যুবকের বাড়ির দিকে রওনা দিয়েছে আল্লাহু আকবার বলে খবর নেওয়ার জন্য যুবক কেমন আছে কি অবস্থা আছে যুবকের বাড়ির দিকে রওনা করলেন নবীজি এমন সময় জিব্রাইল আমিন হাজির নবীজি জিব্রাইলকে দেখে বলে জিব্রাইল তুমি বললা রাতে মৃত্যু হবে রাত তো শেষ হয়ে গেল মৃত্যু তো হলো না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ বিবা আমাকে মাফ করবেন আমাকে ক্ষমা করবেন আমি সত্যি আরো সাজিমে লেখা দেখছিলাম কিন্তু লেখাটা মুইসা গেছে আল্লাহু আকবার বলে আর যখন আল্লাহু আকবার বলে লেখা কি হইছে জোর বলে কি হইছে মুসিয়া গেছে জিব্রাইল বলে হুজুর কেন মুইসা গেছে এবার শুনেন তাহলে বলো জিব্রাইল কেন মুইসা গেছে জিব্রাইল বলে রাসূলুল্লাহ বিবাল্লাহ ওই যুবক আপনি যে হালুয়া রুটি দিয়েছেন খায় নাই কিসের বিয়ে কিসের কি যুবক চিন্তা করছে আমি মরে যাবো নাকি মরে যাবো নাকি এই জন্য শুধু চোখের পানি ফেলে ফেলে কাঁদছে সারা রাত আমার আল্লাহর রহমতে দরিয়া জোশ পয়দা হয়ে গেছে আল্লাহ পাক হালুয়াটি দানের কারণে এবং সারা রাত ক্রন্দন করার কারণে আমার আল্লাহ তাআলা যুবকের হায়াত বৃদ্ধি করে দিছে আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাক পারে কি পারে না আপনার আমার হায়াত যদি আল্লাহ বাড়াই দেয় আল্লাহ লস হইব এই জন্য বাবা রে পবিত্র সবার রাতের রজনীতে তুমি যদি মসজিদে গিয়ে কান্দাকাটি করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা চাও এবাদত বন্দি করো আল্লাহকে যদি রাজি খুশি করাইতে পারো এই জন্য আমার আল্লাহ তারা ডেকে ডেকে বলেন আলা মুস্তাগফির ফাগফির লাহু ও বান্দা কে আসো অপরাধী আমার কাছে মাপ চাও আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তারা তোমার জিন্দগির গুনাহ মাপ করে দিতে পারি আল্লাহু আকবার বলে আল্লাহ পারে কি পারে না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ এই যে আল্লাহ পাক খুশি হায়াত বাড়াই দিছেন সব রাতকে বলা যে ভাগ্য রজনী নির্ধারণের রজনী সব রাতকে কি বলা হয় ভাগ্য নির্ধারণের রজনী একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাকে নবীজি বললেন হাল তাদরি মা ফি লাইলাতি হাজি লাইলাতি এ আয়েশা জানো লাইলাতুল নিসমিন শাবান কি জাননি আল্লাহ রাসূল ভালো জানেন নবীজি বললেন আয়েশা শুনো না শুনো আয়েশা কুল্লু মাউলুদিন বনি আদম আগামী এক বছরে যত সন্তান ভূমিষ্ঠ হবে তাদের নাম আজকে লিস্টি করা হবে আগামী এক বছরে পবিত্র সভা আসার আগ পর্যন্ত যত মানুষ মারা যাবে আজকে লিস্টি হবে আজকে তোমাদের আমল আল্লাহ তাআলার উঠিয়ে উঠাই নেওয়া হবে এবং তোমাদেরকে রেজেক বণ্টন করা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ভাগ্য নির্ধারণের অরজনী ফিহা ইয়াফরা কুল্লু আমরান হাকিম আল্লাহ পাক এবার ফয়সালা করার দিন আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ বাবা পবিত্র শবরাত রাতে যে বিজি ইবাদত করো বান্দিগি করো লাভ আছে বাবা বলবা হুজুর আমার হায়াত তো যা তাই তো হইবে নির্ধারিত না বাবাই তকদির তকদির তদবিরে ফেরে তকদির তদবিরে ঘুরে এই জন্য হাদিসে ব্যাখ্যা আছে তকদির হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার একটা হচ্ছে তকদির মুবরাম আর একটা হচ্ছে মুআল্লাক একটা হচ্ছে নির্ধারিত এটা পরিবর্তন হবে না যা আছে তাই আর একটা আছে মুআল্লাক ঝুলানো তুমি যদি ভালো কাজ করো তোমার বয়স হলে 40 বছর ভালো কাজ করলে তোমার বয়স হবে 60 বছর ভালো কাজ না করলে 40 বছর মরণ হবে ভালো কাজ করলে একটা বিপদ দিয়ে আল্লাহ পাক বিপদটা কাটায় 60 বছর হায়াত আল্লাহ বাড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ এই যে নেক হায়াত বলে না যে হুজুর দোয়া করে আল্লাহ নেক হায়াত মানে কি হায়াত তোমার আছে 60 বছর তুমি যদি ভালো কাজ না করো 30 বছর এক্সিডে তুমি মারা যাবা তাহলে 60 বছর 30 বছর তুমি চলে গেল তো নেক হায়াত মানে আল্লাহ পাক তোমার হায়াতে বরকত দিবে তোমার যে বিপদ আপদ কাইতে যাইবে তুমি তোমার হায়াত যা ওইটাই তুমি বাঁচপা আল্লাহু আকবার বলে কোনটা নির্ধারিত কোনটা নির্ধারিত নয় এটা আমি জানি কথা বলেন আপনার হায়াত কি আপনি জানেন আপনার ভাগ্যে কি আছে আপনি জানেন আমি জানি না আপনি জানেন না এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ঠিক কিনা বলেন
কোরআন বলছে আল্লাহ পাক বলেন বন্ধু হাবিব আপনার আমার সম্পর্কে আপনার বান্দার যদি প্রশ্ন আল্লাহ কোথায় আপনি বলে দিন ফাইন্নি করিব আল্লাহ তোমাদের নিকটে আল্লাহু আকবার বলেন উজিবু দাওয়াতাত দাঈ ইযা দান আল্লাহু আকবার বলেন বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে আরজু করে আল্লাহ পাক বান্দা ডাকে সাড়া দিয়া দেয় আমরা যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই আল্লাহ শোনেন টোনেন তো জোরে বলেন শুনে কথা বলেন না কেন শুনে আল্লাহ দূরে না কাছে কত কাছে কোন জায়গায় আল্লাহ দেখছেন দেখছেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাও সেদিকে আমার আল্লাহ আছে কিনা আল্লাহ কত কাছে কোরআন বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ আর জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ আকবার সাথে দুশ্মনী আছে নাকি গুনাহ হবে আওয়াজ দিব আল্লাহু আকবার আমার আল্লাহ বলে বান্দারে তোমার দেহ থেকে তোমার ঘর যত দূরে আল্লাহ বলে বান্দা এর চাইতো আমি আল্লাহ তোমার কাছে এই জন্য সবাই রাতে রাতে একটু দোয়া করা দরকার আছে কি নাই দোয়া করা দরকার আছে কি নাই না বড় লোক হয়ে গেছেন দোয়াটা দরকার নেই আল্লাহ বলে আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলে আমি হলাম বেনিয়াস তোমরা হইলো মুকাপেক্ষি ঠিক কিনা বলেন আমরা কি মুকাপেক্ষি এই জন্য নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও বাবা কোরআন বলছে قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আল্লাহ বলে বান্দারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হইও না নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আছে কি নাই সারা বছর ব্যস্ত থাকি সুযোগ হয় না পবিত্র সভাতে মসজিদে বাবা যাও কাদাকাটি করো মাফ চাও আল্লাহ ইচ্ছে করে তোমার জিন্দগির গুনাগুলো আমার আপনার জিন্দগির গুনাগুলো আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না তাহলে সভাতে আল্লাহর কাছে একটু দোয়া করা দরকার আছে কি নাই কবি এই জন্য বলতেছেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি পারে বা বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলুন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার তুমি যদি মাফ না করো তুমি যদি ক্ষমা না করো ক্ষমা পাবো কার আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম কথা ঠিক কিনা বলে ক্ষমা করে দাও গো আল্লাহ তুমি যে রহমান ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে ক্ষমা দেওয়া দরকার আছে কি নাই যত গুনাহ করছি আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে বলুন মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনি দিবা জাহালামে ফেলিয়া আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার আছে কি নাই জোরে বলেন আর অনেকের আমাদের মধ্যে অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বড় ভাই নাই অনেকের ছোট ভাই নাই আত্মীয় স্বজন আমাদের অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই অন্ধকার কবরে কাঁদতেছে ঠিক কিনা বলে কবি বলতেছে তোতেঙ্গার গস্তাইয়া জিমালি মা তোতেঙ্গার গস্তাইয়া জিমালি মা এই জামানা গাফিল সুদিয়া জাহালে মা গোরস্তানের মাটি নিচে বাবা দিলিরে দাপন গোরস্তানের মাটি নিচে বাবা দিলিরে দাপন কত বছর চলে গেল নীলি না খবর বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলিরে দাপন বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলিরে দাপন
কত বছর চলে গেল নীলি না খবর ওই কবরে তোমার বাবা কান্দে ওই কবরে তোমার মা কান্দে আ ডেকে ডেকে বলে বাবা ওই মাহফিলে গেছো আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না কথা ঠিক কি না কথা হাদিসের কথা তিরমিজি শরীফে আছে নবীজি বলেন মাল মাইয়িত ফিল কবরি ইল্লা কাল গারিগিল মুতাগাওয়াসি ইনতাজির দাওয়াতান তালহাকুন আবিন আও উম্মিন আও আখিন আও সদিকিন নবীজি বেশি কবরবাসী এত বিপদে থাকি সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় যত বিপদই এর চাইতে হাজার কোটি গুণ গুণ তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কবর বিপদে কথা ঠিক কি না বলে তাহলে মা বাবার জন্য দোয়া করতে আমরা চাই কি চাই না কথা বলেন আমরা মা বাবার জন্য একটু দোয়া করতে চাই কি চাই না মা বাবার জন্য দোয়া করা দরকার আছে কি নাই আল্লাহ নিজেই দোয়া তো শিখেছে বান্দা পড়ো রব্বির হামহুমা পড়ো না বাসা রব্বির হামহুমা কামা এই জন্য পবিত্র সবে বরাতে রজনীতে মা আয়েশা বলেন আমি নবীজি কি খুঁজে পাই না কোথায় গেল নবীজি কোথায় গেল নবীজি লক্ষ্য করে দেখলেন ওই মদিনা শরীফি মসজিদ নববীর থেকে কাছাকাছি পূর্ব দিকে কাছাকাছি একটা গোরস্থান আছে যেই গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি যেই গোরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে আল্লাহু আকবার বলে মাশা বলেন আমি লক্ষ্য করে দেখি দয়াল নবীজি জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আয়েশা বলেন আমি দৌড়িয়ে গেলাম হুজুরের পিছনে চুপ করে দাঁড়িয়ে হুজুর কি দোয়া করে শুনি হুজুর যখন দোয়া শেষ করে রওনা দিলেন আসলে আমি আগে দৌড়ে বাসায় ঢুকে গেলাম হুজুর আসলেন তখন আয়েশা হাঁপাচ্ছে মানে শ্বাস গরম হয়ে গেছে দৌড়ে আসছে হুজুর বলে আয়েশা রে আমার সামনে সামনে যে একটা ছায়া দেখলাম কালো সেটা কি তুমি নাকি অর্থাৎ হুজুর বুঝলে আয়েশা তুমি যে গেছো ওখানে আমার পিছে দাঁড়িয়ে আমি দেখছি সুবহানাল্লাহ বলে তার সর্বরাতে রজনীতে নবীজি জান্নাতুল মাল্লা জান্নাতুল বাকি জিয়ারত করেছে তার সম্মানাত উপলক্ষে মা বাবার কবর জিয়ারত করা দরকার আছে কি নাই জবর কবর জিয়ারত করা জায়েজ না নাজায়েজ শিরক না বেদাত বলেন কবর জিয়ারত করা শিরক না বেদাত নাজায়েজ আল্লাহু আকবার বলে গভীর মনোযোগ এই জন্য বাবা বলে যাই সময় যখন পাবে নবীজি বলেন হাইতান জিয়ারত কবরি ফাজুরুহা আমি কবর জিয়ারত করতে নিষেধ এখন তোমরা কবর জিয়ারত করো যদি সুযোগ পান মার কবর কাছে যাবেন সবাই রাতে রাতে পারলে বাবার কবরের কাছে যাবেন দোয়া করবেন দোয়া করা দরকার আছে কি নাই কবর জিয়ারত করা জায়েজ না নাজায়েজ জায়েজ কবির মনোযোগ এই জন্য বলে যাই বাবা বাবা মারা গেলি মা মারা গেলে আগে 7 দিন অনুষ্ঠানে দোয়া হইতো 40তম দিনে দোয়া হইতো বছরন্ত মা বাবার কথা স্মরণ করে দোয়ার আয়োজন করা হইতো ঠিক কিনা বলে আজকের দোয়াটা উঠে গেছে দোয়া মোনাজাত কোরআন খতম মিলাদ শরীফ আজকের উঠে গেছে সমাজে কথা ঠিক কিনা বলে নাই দোয়া দরকার নাই মিলাদ শরীফ দরকার নাই কোরআন খতম দরকার নাই মৃত্যু সমাজ কিচ্ছু দরকার নাই সব দরকার নাই সব বাদ কম্বলে যদি লাও লোম বাসা শুরু করে কম্বল আর থাকে বলে এই জন্য বলে যে বাবা বাবা মারা গেলি মা মারা গেলি 4 দিন একটু দোয়ার আয়োজন করিয়েন 40তম দিন একটু দোয়ার আয়োজন করিয়েন বছর অন্তে মা বাবার কবরের কথা স্মরণ করি এই সালে সবে কথা স্মরণ করে একটু দোয়া তো করা দরকার আছে কি নাই বলবে নবীজি কি করছিলেন নবীজির বাবা তো আগেই মারা গেছিলেন নবীজি তো বাবাকে দেখেনি নাই ঠিক কি না বলে নবীজি দুনিয়া আসার 6 মাস পূর্বে তার আব্বা দুনিয়া থেকে চলে গেছে নবীজির বয়স যখন 6 বছর নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কথা ঠিক কি না বলে আমার নবীজির একজন চাচা ছিলেন যেই চাচা নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরত আমির হামজা তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে যান নবীজি আদরের চাচা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন এই জন্য চতুর্থ দিনে নবীজি ডেকে বলেন সাহাবীরা রে আজ 7 দিন হয়ে গেল আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো 40তম দিনে ডেকে বলেন সাহাবিয়া রে 40 দিন হয়ে গেল আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো আল্লাহু আকবার বলে কারণ ওই মক্কা নগরী যেদিন আমার নবীজি আশ্রয় ছিল না সেদিনই চাচা নবীকে আশ্রয় দিয়েছিলেন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী কাবার হাতিম
বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ পড়তেছিলেন। আবু জাহেল গিয়ে বলে, মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো। নাউজুবিল্লাহ বলে নবীজিকে গালি দিল, বকা দিল, কোরআন তেলাওয়াত করতে বন্ধ করতে বললেন। নবীজি তার গালিকে উপেক্ষা করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার বলে আবু জাহেল ভান করলো, তিনি জেনে চলে গেছেন, চলে যান নাই, তিনি চলে গেছেন সাফা পাহাড় মারওয়া পাহাড়। ওই দুই পাহাড়ের মাঝখানে তখন পাথরের পাহাড় ছিল, ওই পাথরের পাহাড়ে গিয়ে বড় একটা পাথর লইল আমার নবীজিকে মারার জন্য। বড় পাথর লইয়া নবীজির পিছন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আসিয়া নবীজি কাবার হাতিমে কোরআনুল কারীমে তেলাওয়াত করতেছিলেন। নবীজির মাথাকে লক্ষ্য করি এমন জোরে মেরে দিল পাথর, আবু জলে এমন জোরে পাথর মারল, পাথরটা যখন নবীজির মাথায় লাগলো সঙ্গে সঙ্গে নবীজির মাথা মোবারক ফেটে গেল। আল্লাহু আকবার বলে আল্লাহ নবী কাবার হাতিমে পড়ে গেলেন, কইরে পড়ে গেলেন, মাথা থেকে রক্ত বের হয়ে হয়ে কাবার জমিন লালে লাল হইতেছে। নবীজি ডাক দিল, আবু জাহেল আজ আমার বাবা নাই, আমি এতিম, আজ আমাকে সাহায্য করে কেউ নাই, একাপে পাথর মেলে আমার মাথাটা ফাটাই দিলি, আজ আমার বাবা যদি থাকতো গো এইভাবে কোনোদিন পাথর মারতে দিত না। কেউ আমার নবীকে সাহায্য করার জন্য যায় না। আবু জাহেল বলল, কেউ যদি মুহাম্মদকে সাহায্য করার জন্য যাও এই মক্কা নগরে তার বাস হবে না। আবু জাহেলের ক্ষমতার ভয়, নেতৃত্ব কর্তৃত্বের ভয়ে কেউ আমার নবীকে সাহায্য করার জন্য যায় না। ঠিক এমনি সময় নবীজির চাচা হযরত আমির হামজা, তখনও তিনি মুসলমান হন নাই, তখনও তিনি কলেমা পড়েন নাই, তিনি জঙ্গলে গিয়েছিলেন শিকার করার জন্য। তিনি দেখতে পাইলেন কতগুলো হরিণী যায়, ওই হরিণীর গায়ে তিনি তীর মারবেন, তীর ছুড়বেন। এমন সময় ওই হরিণীগুলো জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও, নবীজির দুঃখের কথা নবীজিকে শুনাইয়া দেই, নবীজির চাচা হযরত আমির হামজাকে শুনাইয়া দেই। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাকের রহমতের জরিয়া জোশ পয়দা হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ পাক ওই হরিণীর জবান গুলো খুলা দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই যদি নবী গো আপনার দিদার, বলুন এই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যেত না থাকিবে না আমার, দয়া জি কোড়িয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয় ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পরায়া, বলুন গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবরে শুয়াইয়া, লইন গো কোলি গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আমার ওই হরিণী গুলো আল্লাহর কাছে থেকে বলে, আল্লাহ আমাদের জবান গুলো খুলে দাও, নবীজির দুঃখের কথা নবীজির চাচা আমির হামজাকে শুনাই দেই। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওই সব হরিণীর জবান গুলো খুলে দিলে, ওই সব হরিণী গুলো মানুষের মতো কথা বলে। ও আমির হামজা, তোমার এতিম ভাতিজা মুহাম্মাদের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারিয়া মাথা পাঠাই দিছি, কাবার হাতিমে গইরাই কান্দে, কেউ সাহায্য করার জন্য যায় না। আমির হামজা আশ্চর্য হয়ে গেল, হরিণীর মুখে আমার ভাতিজার প্রশংসা, আল্লাহু আকবার বলে।
আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী তো শুধু জিনদের নবী না, আমার নবী তামাম সৃষ্টি জগতের জন্য রহমত কোরআন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে আমির আমজাদ চেয়ে হয়ে গেলেন হুরিনের মুখে আমার ভাতিজার প্রশংসা। দ্রুত বেগে তিনি ঘোড়ায় চললেন, ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করলো, আমি হামজা বলে আমি কোনদিন এত দ্রুত বেগে ঘোড়াটা দৌড়াইতে দেখি না। দ্রুত বেগে বাসায় চলে গেলেন, আমি হামজা বলে আমি বাসায় গিয়ে দেখি আমার প্রাণের স্ত্রী পানে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো, তোমার এতিম বাতি জাগে আবু জাহেল পাথর মারিয়া মাথা ফাটাই দিছে, কাবারা দিবে গইরাই পানি পানি বলে চিৎকার দেয়, কেউ এক গ্লাস পানি দিয়ে সাহায্য করে না, যাও যাও তুমি যাও তাকে পানি দিয়া পুরো তৃপ্তি করো, তাকে সান্ত্বনা দাও, তার মাথাটা ব্যান্ডেজ করে দাও। আমি রামজা পানির গ্লাস নিয়ে আমার নবী দরবারে হাজি, আমার নবীজি চাচাজিকে দেখিয়া হাউ মাউ করে কান্দা শুরু করলেন, বললেন চাচাজি আজ আমার বাবা নাই আমি এতিম, আজ আমার বাবা যদি থাকতো এইভাবে কোনোদিন আবু জাহেল আমার মাথা ফাটাই দিতে পারতো না। আমি রামজা মানবে খিচুড়ি ধরলেন, বাবা মাতি যা আমার মাথার পাগড়ি করে তোমার মাথাটা ব্যান্ডেজ করে দেই। নবীজির মাথা ব্যান্ডেজ করে দিলেন, নবীজিকে পানি পান করাইলেন, ডেকে ডেকে বললেন বাবা বাতি যেবার অনুমতি দাও, অনুমতি দাও আমি আবু জাহেলের মাথাটা ফাটাইয়া দিয়ে আসি। এবার আমি কান্দে বলে চাচাজি না 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 না, এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না, এই দুনিয়া আমি বিচার চাই না, আমাকে যদি খুশি করতে চান গো চাচা তাহলে একবার আপনি কলিমা পড়িয়া মুসলমান হইয়া যা। আমি এরম যা চিন্তা করলাম, আমার বাবা মাতি যে যদি সাধারণ মানুষ হইত, সাধারণ বিচারে খুশি হইত, তাতে বোঝা গেল সে সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, মহান পয়গাম্বার, নবী পয়গাম্বার, এতে কোনো সন্দেহ নাই। ডেকে ডেকে বলো বাবা মাতি যা, আর দেরি নয় আর দেরি নয়, এখনই কলিমা পড়ায় দাও আমি মুসলমান হইয়া যাব। এই আমি হামজা নবীজির আদরের চাচা, ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই জন্য আমার নবীজি বছরন্তি ওহুদের গোরস্থানে জিয়ারাতে যাইতেন, এতে প্রমাণ হয় বছরন্তি তোমার আমার বাবার কথা স্মরণ করিয়া, তোমার আমার মার কথা স্মরণ করিয়া একটু দোয়ার আয়োজন করা যাইতে পারে, কথা ঠিক কিনা বলে। তাহলে আমরা বছরন্তে মা বাবার কথা স্মরণ করে একটু দোয়া মাহবিলি করতে করতে চাই কি চাই না বলে, করতে চাই কি চাই না বলে, দরকার আছে কি না? গভীর মনোযোগ, আমার নবী মায়ার নবী দয়ার নবী আপনার আমার নবী বলেছেন উম্মতেরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, আমার মাকে দেখে আমার তৃপ্তি মিটি নাই, এই জন্য যাদের মা আছে বাবা আছে মার খেদমত করো, যাদের বাবা আছে বাবার খেদমত করো, মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ভালো ব্যবহার করো, মা বাবার মনে কোনোদিন দুঃখ দিও না, মা বাবা যদি বদ্ধ দেয় কবুল হইয়া যাবে, কপাল ফুলিয়া যাবে, কথা ঠিক কিনা বলেন? মা বাবা যদি দোয়া করে দেয় কপাল ফুলিয়া যাবে। আর যাদের মা নাই যাদের বাবা নাই, মাঝে মাঝে বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াইও, মার কবরের কাছে গিয়ে দাঁড়াই একটু জিয়ারাত করিও, হাজানা সাদি আল্লাহ তাআলা নে বলেন একদা দয়াল নবীজি মায়ার নবীজি আমাদের কি নিয়ে তার মার কবরের কাছে গেলেন, আল্লাহু আকবার গেলেন। আনাস সাদি আল্লাহ তাআলা নে বলেন আল্লাহ নবী তার মার কবরের কাছে গিয়ে এত কাঁদাকাটি করলেন, এত কাঁদলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন আমরাও কেঁদে ফেলে দিলাম, কারণ নবীজি তার বাবাকে দেখিনি নাই। নবীজির বয়স যখন 6 বছর তখন নবীজির মাও দুনিয়া থেকে চলে গেছে, নবীজি 5.5 বছরের মতো দুধমা হালিমাতে সাদিয়ার বাসায় ছিলেন, এরপর ফিরে আসলেন মায়ের কাছে। হযরত আমিনা আদরের সন্তান ও মুহাম্মদকে শিশু নবীকে পাইলেন, আদর করতে লাগলেন, স্বামীর সুখ ভুগতে লাগলেন,
নবীজিকে গোসল করান, নবীজিকে খানা খাওয়ান, নবীজির মাথায় তেল দিয়া দেন, আদর করেন, সোহাগ করেন। এই আদর সোহাগ কিন্তু বেশি দিন স্থায়ী হয় নাই। আল্লাহর নবী বিকাল বেলা একটু মাঠে যাইতেন, ঘুরতে খেলা দেখতে যাইতেন, সন্ধ্যা যখন হইয়া যাইত নবীজি বলে আমি দেখি প্রত্যেকের বাবা আসিয়া, প্রত্যেকের গার্জিয়ান এসিয়া তাদের সন্তানগুলোকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়। নবীজি বলেন কোনোদিন আমার বাবা তো আমাদের আমাকে নিতে আসে না। নবী চিন্তা করতে লাগলেন, আরে তাহলে কি আমার বাবা কি দুনিয়ায় নাই? নবীজির বয়স তখন 6 বছর। নবীজি ওই মরু ময়দানে সবাই চলে গেছে, আবার নবীজি মরু ময়দানে একা বসিয়া বসিয়া বাবা বাবা বলে কান্দে। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার সে আসতেছে, কেউ নাই, সবাই চলে গেছে, নবীজি একা একা মরু ময়দানে বসে বসে বাবা বাবা বলে কাঁদতেছে। হযরত আমিনা লক্ষ্য করলেন, বাবা মুহাম্মদ কেন বাসায় ফিরে না? কোনো বিপদ হইল নাকি, কোনো মুসিবত হইল নাকি? হযরত আমিনা বেরিয়ে পড়লেন, খোঁজ দি খুঁজে যায় দেখে মরু মরু ময়দানে কেউ নাই, অন্ধকার হয়ে গেছে, একাপ আমার নবীজি আপনার নবী শিশু নবী 6 বছরের নবী বাবা বাবা বলে কান্দে। হযরত আমিনা গিয়ে বললেন, বাবা মুহাম্মদ কেউ তোমারে মারছে নাকি, কেউ তোমাকে গালি দিছে নাকি, কেউ তোমাকে বকা দিছে নাকি? আমার নবী কান্দে বলে, মা না না না, কেউ আমাকে বকা দেয় নাই, কেউ আমাকে গালি দেয় নাই, কেউ আমাকে মারে নাই। কেন কান্দে? এই জন্য কান্দি মা, প্রতিদিন বিকালবেলা এখানে খেলা দেখতে আসি, আর আসিয়া দেখি সবাইকে তার গার্জিয়ান এসে নিয়ে যায়, কোনোদিন আমার বাবা তো আমাকে নিতে আসলো না। আল্লাহু আকবার বলে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালা। মেজ হুজুর সরসিনা দরবার শরীফ।